মানবাধিকার কর্মী দীপক ব্যাপারী তার ভিডিওর মাধ্যমে বিজেপির সর্বনাশ করে দিলেন। বিজেপির যে গোপন তথ্যগুলো এবং বিজেপির কোন কোন নেতা কি কি কেলেঙ্কারির সাথে জড়িত সেই সব তথ্যগুলো তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করলেন। এই ভিডিওতে বিজেপির অনেক বড় ক্ষতি হতে চলেছে। চলুন মানবাধিকার কর্মীর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের আগে টলিউডের আমাদের টালিগঞ্জ পাড়ার বহু শিল্পী, বহু অভিনেতা অভিনেত্রী তারা বিজেপিতে জয়েন করে। নির্বাচনে দাঁড়ান প্রায় ম্যাক্সিমাম তারা হেরেই গেছেন, প্রত্যেকে পরাজয় স্বীকার করেছেন, কিন্তু তারপরে হয়েছে গণ্ডগোল। কারণ বিজেপি যে আইডিওলজি বা যে মেন্টালিটি বা যে ধরনের রাজনীতি করে, যে নোংরা রাজনীতি করে, তার সাথে এই ধরনের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মানিয়ে চলা এক প্রকার অসম্ভব। কারণ বিজেপি সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল, আরএসএস যার মূলে, আরএসএসের যে মূল ভিত্তি সেটা হচ্ছে পাকিস্তান, মুসলিম, এরকম কিছু সাম্প্রদায়িক ইস্যু, সাম্প্রদায়িক কথা বলে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং গ্রাউন্ডটা তৈরি করে আরএসএস। বিজেপি যা একটা তার ওপেন ফ্রন্ট বা একটা ব্যানার, সেখানে দাঁড়িয়ে তারা ক্ষমতায় দখল করে, কিন্তু মূল ক্ষমতা বা মূল পাওয়ার কিন্তু আরএসএসের। যে শিল্পীরা নির্বাচনের আগে, যে শিল্পী অভিনেতারা নির্বাচনের আগে বিজেপিতে জয়েন করেছেন, তারা কিন্তু আরএসএসের ট্রেনিংপ্রাপ্ত কোনো কর্মী বা নেতা নন। ফলত সেই মানসিকতা ওই মানুষগুলোর মধ্যে, অভিনেতাদের মধ্যে ছিল না। এবং তারা যখনই বাস্তব জীবনে ফেস করছে, আজ অভিনয়ের জায়গাগুলো সংক্ষিপ্ত হচ্ছে, তারা অভিনয় করতে পারছে না, সিনেমা করতে পারছে না, এই লকডাউন অর্থনৈতিক ডামাডোলের মধ্যে তাদের অবস্থাও দুর্বিষহ। তারা নিজেরাই বুঝতে পারছে, নিজেদের পরিস্থিতি দেখে, যে সাধারণ মানুষ কতটা কষ্টে আছে। আজ মূল্যবৃদ্ধি, দেশের বিভিন্ন প্রপার্টি বিক্রি করে দেওয়া, তারপরেও শুধু নির্বাচনের পেছনে কোটি কোটি টাকা খরচ করা, বিজেপির যে মানসিকতা, সেই মানসিকতার কারণে, এবং যেহেতু আরএসএসের থেকে তারা টেনপেক্ত নয়, ফলে তারা এই ফিলিংসগুলো তারা বুঝতে পারছে, সাধারণ মানুষের কষ্টটা তারা বুঝতে পারছে, এবং রাজনীতি ছাড়ার এবং বিজেপির সঙ্গ ত্যাগ করার একটা মূল কারণ এটা। এবং সাথে এটাও হয় যে তারা যদি ক্ষমতায় আসতো পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে হয়তো এটা ছাড়তো না, কারণ সেখানে তারা একটা অল্টারনেটিভ ইনকামের জায়গা, তারা কিন্তু সুরক্ষিত জায়গায় পৌঁছে যেত নির্বাচনে জিতে গেলে, ক্ষমতায় এসে সরকার গঠন করলে, কিন্তু সেই জায়গাগুলো তারা পায়নি। ফলত অনেকের মধ্যে যে একটা মানসিক বা একটা হতাশা চলে এসেছে, সেই জায়গাগুলো কিন্তু মানুষকে ভাবতে ভাবাতে, এবং এই যে শিল্পী এই যে শিল্পী অভিনেতা অভিনেত্রীরা, তারা কিন্তু বাস্তব জীবনটা ফেস করছে, কী সমস্যার মধ্যে সাধারণ মানুষ চলছে। ফলত এই অনিন্দ্য পুলক বলুন বা এই বাবুল সুপ্রিয় বলুন, তারা কিন্তু অনেকটাই ফিল করছে। বাবুল সুপ্রিয় যেহেতু প্রায় 7-8 বছর ধরে আরএসএস বিজেপির সঙ্গে রয়েছে, ফলে সে কি একটা পোর খাওয়া নেতা, সে এত সহজে বিজেপি ছাড়বে না, ভালো মোটা ইনকাম করে তবে বিজেপি ছাড়বে, তার আগে সে ছাড়বে না। এবারে শুধুমাত্র একটা টোটকা আওয়াজ দিয়েছিল, তাতেই বিজেপি নড়েচড়ে বসেছে রাজ্য থেকে কেন্দ্র নেতৃত্বরা। কিন্তু কারণ জানে, বিজেপির প্রশিক্ষিত একজন দাঙ্গাবাজ, যদি পশ্চিমবাংলার দাঙ্গাবাজ যতগুলো নেতা আছে, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়র মতো, যারা সাম্প্রদায়িক উস্কানি দিতে ভালোবাসে, যারা সাম্প্রদায়িক দাঙ্গায় অংশগ্রহণ করে এবং পরীক্ষিত, আসানসোল রানীগঞ্জের যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল 2018-তে, সেই দাঙ্গায় পরীক্ষিত নেতা হচ্ছে বাবুল সুপ্রিয়। ফলত তার ছেড়ে যাওয়াটা এই মুহূর্তে প্রায় অসম্ভবই ছিল। এই জন্য কদিন আগে ভিডিওতে আমরা বলেছিলাম যে বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়বে না, আরএসএস ছাড়বে না, বা আরএসএস বিজেপি বাবুল সুপ্রিয়কে ছাড়বে না। একটা বড় কোনো পদের আশায় একটা টোটকা আওয়াজ দিয়েছিল শুধুমাত্র। এবং ইন ফিউচার যদি বিজেপি ছাড়েও, সে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ বিজেপির মাস মাইনে একটা টাকা কিন্তু তার কাছে চলে যাবে। কিন্তু বাকি যে শিল্পীরা রিসেন্ট যারা বিজেপিতে এসেছেন জাস্ট শুধুমাত্র মঞ্চ চালু করার জন্য, তাদেরকে দিয়ে যখন কাজ হয়নি, তাদের প্রতি বিজেপি আরএসএসের কোনো দায়বদ্ধতা নেই, তাদেরকে ভরণ পোষণ করে রাখার মতো মানসিকতা বিজেপি আরএসএসের নেই, কারণ তারা বিজেপির পরীক্ষিত বা ট্রেনিংপ্রাপ্ত নেতাকর্মী নন, তারা জাস্ট টোকেন মঞ্চ চালু করার জন্য একটা শোপিস। ফলে এই মানুষগুলো একটা ক্ষমতার লোভের জন্য গেছিলো, একটা আবেগে, অন্ধ আবেগে জায়গা দিয়ে গেছিলো। কিন্তু আজকে অনিন্দ্য পুলক সে যে কথাগুলো বলেছে সেটা শুনে নিন। তার কথা বাস্তব মানুষের বা সারা দেশের যে বাস্তব সমস্যা সেটা নিয়ে বিজেপি সরকারের যে অবস্থান সেটার কিন্তু চরম বিরোধিতা করেছে অনিন্দ্য পুলক। আশা করি ঠিক এরকমভাবে বাস্তব উপলব্ধি হোক বিজেপিতে, যারা রিসেন্ট গেছেন বা সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, সেই মানুষগুলোর যাতে শুভবুদ্ধির উদয় হোক, এটা আমি আশা করি।